নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। টুম্পাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে ভিন্ন ধরনের একটা মাটন কারি রেসিপি শেয়ার করব। এটা সম্পূর্ণ আলাদাভাবে আমি তৈরি করব, যেটা হবে চুই ঝাল দিয়ে। আর এটা খেতেও দুর্দান্ত স্বাদের লাগে, আর এটা খাওয়ার প্রচুর গুণ আছে। এটা যাদের বয়স্ক মানুষ, যাদের হাতে পায়ের গিটে ব্যথা হয়, এটা খেলে প্রচুর উপকার পাওয়া যায়। তো চলুন আমি দেখি এটা কিভাবে ব্যবহার করতে হয়, আর সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে নিয়ে নিচ্ছি মাটন। মাটনের জন্য যে মশলাগুলো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি। তো নিয়েছি জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, রসুন, আদা আর গোটা ধনে, এগুলো একটা পেস্ট বানাতে হবে। আর রেখেছি চুই ঝাল এখানে গায়ের খোসা ছাড়িয়ে, আমি এটা টুকরো করে নিয়েছি। তো রেখেছি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, তো একইভাবে কাটা, আর টক দই আর মাটন। আমি মাটনটাকে একটা প্রেসারে সিটি দিয়ে নেব। মাটনটা খুব বড় টুকরো করাও যাবে না আর ছোটও হবে না, মিডিয়াম সাইজ করে কাটা। এখানে এক বাটি জল দিয়ে আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব। তো এখন আমি আপনাদের দেখাবো চুই ঝাল কি। চুই ঝাল হচ্ছে একটা গাছের কাণ্ড, সেটাকে ছাড়িয়ে এইভাবে আমি রান্নায় ব্যবহার করব। গায়ের ওই যে কালো অংশটা আমি ছাড়িয়ে ফেলে দেবো, দিয়ে ছোট ছোট টুকরো করে রেখেছি। এটা একটু ঝাল হয় আর খুব ভালো হয়, যে রান্নাতে পরে খুব টেস্ট বেড়ে যায়। তো এখন আমি গোটা মশলাগুলো একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটু হিং। এটা দলা হিং, তাই আমি জলে ভিজিয়ে ব্যবহার করব। তো এখানে কয়েক টুকরো আলু কেটে রেখেছি, আমি এই আলুগুলো এখন ভেজে নেব। কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখন তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি। যতক্ষণ না সোনালি রং হয়ে আসে ততক্ষণ ভাজব। তো ভাজা প্রায় হয়ে এসছে, আমি একে একে আলুগুলোকে উঠিয়ে নেব। তো এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এখন ফোড়নে গরম মশলার, যার মধ্যে আছে লবঙ্গ, দারচিনি, এলাচ। একটু সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভাজবো। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের টুকরোগুলো কিন্তু সমানভাবে কাটবেন, যেন ছোট বড় না হয়, তাহলে ভাজার সময় প্রবলেম হয়, কোনোটা কাঁচা থেকে যায় আর কোনোটা পুড়ে যায়। তো এখন ভাজা হয়ে গেছে, দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু কোনোটা পড়েনি আর কোনোটা কাঁচাও নেই, সমানভাবেই ভাজা হয়েছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা মশলা। তো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে এখন অ্যাড করব গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, আর দেব রেড চিলি পাউডার, এটা রঙের জন্য দিচ্ছি আমি। এর মধ্যে আর এক্সট্রা কোনো ঝাল ব্যবহার করব না, কেন কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি আর গোলমরিচ আছে তার সঙ্গে চুই ঝাল। তো এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মাটন, সমস্ত মাটনগুলো দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব টক দই, যে টক দইটা রেখেছিলাম প্রায় 75 গ্রাম মতো আছে, ওটা ফেটিয়ে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে আরেকটু কষাতে হবে, আর টক দই দেওয়ার সাথে সাথে কিন্তু মাংসের কালারটাও চেঞ্জ হয়ে যায়। মিনিট 5-7 ধরে আমি মাংসটাকে কষাতে থাকবো।
এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব যে হিংটা ভিজিয়ে রেখেছিলাম জলে সেটা। হিংটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু কষিয়ে নেব। কষানো একটু হয়ে এসছে, আমি 5 মিনিটের মতো থালা ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। তো থালাটা খুলে 5 মিনিট পর আমি মাটনটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চুই ঝাল। এটা দিলে না মাংসের টেস্ট অনবদ্য হয় আর খুব সুন্দর একটা ঝালের ব্যাপারটাও এসে যায়। এখন দিয়ে দিলাম আলু, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে যে মাটন সেদ্ধ করা জলটা ছিল এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করব আর একটু কষাতে থাকব। তো এখন আমি যে সমস্ত জলটা ছিল মাটনের ওই জলটা পুরোটাই অ্যাড করে দিলাম। এর মধ্যে আর আমি তেমন জল দেব না, যেটুকু ছিল অতটুকুতেই হয়ে যাবে। ওই জলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব লো ফ্লেমে রেখে। তো আমি দেখে নিলাম এখন সেদ্ধ হয়ে এসছে, তো এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা। তো আমি এখন সার্ভ করে দিচ্ছি। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমার পাশে থাকবেন। তো নমস্কার।